জাপান এমনই একটি দেশ যেখানে মানুষ সময়কে টাকার সাথে তুলনা করে। তারা মনে করেন যারা সময়ের গুরুত্ব বোঝে না তারা জীবনে কোনোদিনও সাফল্য অর্জন করতে পারে না। জাপানের লোকেরা প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন নিয়মানুবর্তিতার সাথে জীবনযাপন করেন, আর এই ডিসিপ্লিন বা নিয়ম মেনে চলার জন্যই ভূমিকম্পে বারবার তছনছ হয়ে যাওয়ার পরও জাপান পৃথিবীর অন্যান্য অনেক উন্নত দেশের তুলনায় অর্থনৈতিক ও প্রযুক্তিগতভাবে বেশ এগিয়ে। আজ জানব জাপানের কিছু কঠোর ও অবাক করা নিয়ম সম্পর্কে। জাপানে আপনি কাউকে রাস্তাঘাটে একে অপরকে জড়িয়ে ধরতে দেখবেন না। ছেলে মেয়ে তো দূরের কথা, দুটি ছেলেও পাবলিক প্লেসে একে অপরকে বন্ধুত্বের খাতিরেও জড়িয়ে ধরতে পারে না। জাপানে প্রকাশ্যে জড়িয়ে ধরা ও একে অপরকে চুমু খাওয়া সামাজিক অপরাধ। জাপানে যদি আপনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে খাবার খান বা পানি পান করেন, তবে পাশ দিয়ে যেতে যেতে কেউ যদি তা কেড়ে নেয়, অবাক হওয়ার কিছুই নেই। কারণ জাপানে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পানি পান করা বা খাবার খাওয়ার নিয়ম নেই। তারা মনে করেন খাবার খাওয়ার জন্য সবার আগে একটি নির্দিষ্ট স্থানে বসা প্রয়োজন। আমরা অনেকেই ঘরের মধ্যে খালি পায়ে হাঁটাচলা করি, কিন্তু জাপানের লোকেরা ঘরের মধ্যেও চটি বা স্লিপার্স পরেন। অতিথিদের জন্যেও তারা আলাদা চটির বন্দোবস্ত করে রাখেন। জাপানে গিয়ে যদি কোনো জামা কাপড় বা ইলেকট্রনিক জিনিস আপনার পছন্দ হয় এবং সেটা কেনার জন্য দোকানদারকে আপনি ওই জিনিসটির দিকে একটি আঙুল তাক করে বোঝাতে যান, তবে দোকানদার আপনাকে ওই জিনিসটি বিক্রি করবেন না। কারণ জাপানে একটি আঙুল দেখিয়ে নির্দেশ করাকে অসভ্য আচরণ বলা হয়। এজন্য আপনাকে সব আঙুল বা হাতের তালু ব্যবহার করতে হবে। গোটা জাপানের রাস্তায় আপনি কোনো ডাস্টবিন খুঁজে পাবেন না। লোকেরা এখানে নিজের সাথে একটা ব্যাগ নিয়ে ঘোরেন, যেখানে তারা নিজেদের আবর্জনা ফেলতে থাকেন এবং সেই ব্যাগটা বাড়িতে নিয়ে রেখে দেন। পরে সরকারের তরফ থেকে আবর্জনার গাড়ি এলে তাতে সেই আবর্জনা ফেলে দেন। জাপানে সময়কে টাকার চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হয়। ধরুন জাপানের কোনো অফিসে আপনার বেলা একটায় বিজনেস ডিল আছে, আপনি সেই বিজনেস ডিল করতে একটা দশ মিনিটে পৌঁছলেন। ওখানে আর কাউকে দেখতে পাবেন না আপনি, কারণ জাপানের লোকেরা কারোর জন্য পাঁচ মিনিটের বেশি অপেক্ষা করে না। জাপানের কোনো রেস্তোরাঁয় যদি আপনি খাবার হিসেবে ভাত অর্ডার করেন, তবে তার শেষ দানাটা অবধি আপনাকে খেয়ে বেরোতে হবে, কারণ জাপানে ভাত নষ্ট করাটাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। জাপানের লোকেরা কেউই ট্যাটু জিনিসটিকে ভালো চোখে দেখে না, তাই ওখানে কারোর গায়ে আপনি কোনো ট্যাটু দেখতে পাবেন না। আর যদি আপনার গায়ে ট্যাটু থাকে তবে একটু সাবধানে, কারণ জাপানের অধিবাসীরা ট্যাটু থাকা লোকজনদের সন্দেহের চোখে দেখে। কত নিয়ম মেনে চললে একটা দেশ এতটা উন্নত হতে পারে, জাপানের ব্যাপারে এমন আরও বিস্ময়কর নিয়মের কথা আপনার জানা থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।